নাহনাদুহু আনুসাল্লি আলা রসৌলি হিল আম্মা বাগিন লাহির রহমান ইরহিম মুসলমানদের সাপ্তাহিক বিশেষ ইবাদতের দিন এ দিবসের ইবাদতের ফজিলাত অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি রহমান তুল্লিলা আলামিন, আমিন হজরত রাজহু সাল্লাল্লাহ ফয়েল হুসেল্লাম হাদিস শরীফে বলেছেন মোমেন ব্যক্তির জন্য জুমার দিন হল সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনের ইসলামের ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা সংগঠিত হয়েছে রাহমায় আলমিন হজরত রাসুল সাল্লাহ বলেছেন যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই সকল দিনের মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিবসে হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিবসে তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিবসে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় জুমার দিবসের বিশেষ আমল মর্যাদাপূর্ণ এই দিবসের অনেক আমল হাদিস শরীফে বর্ণিত হয়েছে যেমন জুমার দিন গোসল করা উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা মনোযোগের সঙ্গে ক্ষুদ বাসনা এই চারটি আমলের কথা একসঙ্গে হাদিস শরীফে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করবে এবং সুগন্ধি ব্যবহার করবে যদি তার নিকট থাকে তারপর জুমার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যায় নির্ধারিত নামাজ আদায় করে তারপর ইমাম খুদ্বার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে তাহলে তার আমল পূর্ববর্তী জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত সমস্ত দ্রুত মসজিদে যাওয়া এই দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দ্রুত মসজিদে যাওয়া মহান আল্লাহ পবিত্র কোরআনে সাধ করেছেন হে মমিনগন জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচা কেনা বন্ধ করো এটি তোমাদের জন্য উত্তম যদি বলেছেন জুমার দিন মসজিদের দরজায় তারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন যে ব্যক্তি সবার আগে আসে সে ওই ব্যক্তির ন্যায় যে একটি মোটা তাজা উঠ কোরবানি করে এরপর যে আসে সে ওই ব্যক্তির নেয় যে একটি গাভী কোরবানি করে এরপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর নেয় তারপর ইমাম যখন বের হয় তখন ফেরেস্তাগণ তাদের লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুদ্ শুনতে থাকেন মর্যাদাপূর্ণ এই দিনের বিশেষ একটি আমল হচ্ছে সুরা কাহাফ তেলাওয়াত করা সাহাবী হজরত আবু সাইদ খুদ্ রদি আল্লাহ আহ থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব পাঠ করবে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর বা আলো হবে জুমার দিনের আরেকটি আমল হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা এর গুরুত্ব প্রসঙ্গে হজরত রাসুল হোসাল্লাম বলেছেন দিন সমূহের মধ্যে হজরত সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি করেছেন এই দিনে ইন্তায় ফু দেওয়া হবে এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুস করা হবে অতএব তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে জুমার দিনের গুরুত্বপূর্ণ বিশেষ একটি আমল হচ্ছে দোয়ার প্রতি মন নিবেশ করা হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোন মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে আল্লাহ তা কবুল করেন শ্রোতা মন্ডলী আসুন আমরা জুমার দিনের আমলের প্রতি বিশেষভাবে যত্নবান হই মহান আল্লাহ আমাদেরকে এই দিবসের গুরুত্ব হৃদয়াঙ্গম করে আমল করার তৌফিক দান করুন আমিন আখিরু আমিনা আনিল রিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত